আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা দেখাবো অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে আপনারা এরকম একটি আইডি কার্ড ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, আমি আগে একটি আইডি কার্ড ডিজাইন করে ফটোশপ ইম্পোর্ট করেছি, তো এর আদলে আমরা আরেকটি আইডি কার্ড ডিজাইন করব। তো বন্ধুরা আমাকে ফলো করতে থাকুন। আমি প্রথমে ফাইলে গিয়ে নিউ এখানে ক্লিক করে আমরা একটি সাইজ দিচ্ছি, যেটি সাধারণত আইডি কার্ড 2.12 ওয়াইড হয় আর হাইট হয় হচ্ছে 3.37, রেজুলেশন 300 থাকবে, বাকিগুলো ঠিক রেখে অবশ্যই ইঞ্চি হতে হবে বন্ধুরা, 2.12। আর কেউ যদি পিক্সেল, মিলিমিটার বা সেন্টিমিটার কাজ করেন তাহলে এই ইঞ্চির মাপটাকে ওই পিক্সেল, মিলিমিটার, সেন্টিমিটার কনভার্ট করে নেবেন। এরপর আমরা ওকে করলাম। তো বন্ধুরা, আইডি কার্ড ডিজাইন করার জন্য আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা যেটি করব, আমরা ডিজাইনটা আগে তৈরি করব, ঠিক আছে, লেখাগুলো পরে লিখব। তো আমরা প্রথমে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চেপে আমরা এটা জুম আউট করলাম। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন চেপে আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এই লেয়ার এখান থেকেও ক্রিয়েট করা যায়। এখন আমরা এই টুলটি সিলেকশন থাকা অবস্থায় আমরা একটি সিলেকশন ড্র করব এবং এখানে আমরা একটি কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের পছন্দের কালারটি আমরা এখান থেকে দিব। এই কালারটি দিলাম, ওকে করলাম। আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ডিলেট বা ব্যাক স্পেস চাপলে এই কালারটি এখানে বসে যাবে। এখন আমরা কন্ট্রোল ডি চেপে সিলেকশনটি উঠে দিলাম, ঠিক আছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এটাকে প্রয়োজন অনুযায়ী রিসাইজ করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে ছাত্রছাত্রীর আইডি কার্ড লেখার নিচে যে একটি কালার আছে এইটি তৈরি করব। আমরা আবার কিবোর্ড থেকে এটা সিলেকশন থাকা অবস্থায় আবার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন চেপে আরেকটি লেয়ার তৈরি করলাম, ওকে করলাম। এখন আমরা এই যে এইটি তৈরি করার জন্য আমরা চলে যাব এখানে কাস্টম শেপের এই জায়গাটা থেকে এই রেক্ট্যাঙ্গল টুল এখানে ক্লিক করব। আমরা এখানে একটি সিলেকশন ড্র করব, এখানে এভাবে ড্র করে কন্ট্রোল ইন্টার চেপে আমরা এখানে যে কালারটি দিতে চাই এই কালারটি আবার এখান থেকে সিলেক্ট করব। যেহেতু এখানে গ্রিন আছে আমরা গ্রিন দিলাম, যেহেতু ওটার আদলই করব। আমরা এখন আমরা ইন্টার চেপে অল্টার ডিলেট চাপলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি চেপে সিলেকশনটা উঠিয়ে দিলাম। এরপর আমরা এই যে একটি ছবি আছে এখানে স্ট্যাম্প সাইজের ছবি, তো এই স্ট্যাম্প সাইজের একটি তৈরি করবো, একটি বর্ডার তৈরি করবো আগে, ঠিক আছে। তো এটি করার জন্য আমরা ফাইল থেকে নিউ এখানে আমরা স্ট্যাম্প সাইজের একটি ফাইল নেব, ঠিক আছে, 0.8, যেহেতু স্ট্যাম্প সাইজের ছবি বসাবো আমরা এখানে 0.8, আর হাইট হচ্ছে 1, রেজুলেশন 300 থাকবে। তো ওকে করলাম। ওকে করার পরে আমরা এখানে কন্ট্রোল শিফট এন চেপে একটি লেয়ার নিয়ে এন্টার করলাম। এরপর আমরা এই বর্ডারে যে কালারটি থাকবে সেটি দেওয়ার জন্য আমাদের পছন্দের কালারটি দিয়ে ওকে করে আমরা এখানে কন্ট্রোল এ চাপবো, ঠিক আছে। কন্ট্রোল এ চেপে আমরা এডিটে চলে যাব। এডিটে গিয়ে এখানে স্ট্রোকে ক্লিক করে এখানে উইথ 5 রেখে কালার, হ্যাঁ কালার আমরা এটাই সিলেক্ট এটাই থাকবে, ওকে। এরপর আমরা এখানে ইনসাইড থাকতে হবে, ঠিক আছে, ইনসাইড রেখে ওকে করলাম, ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা মুভ টুল সিলেকশন থাকা অবস্থায় এটিকে আমরা এইটাতে ড্রাগ করে ছেড়ে দেবো, ঠিক আছে। তখন আমরা এখন আমরা এটাতে বসালাম মাঝামাঝি। এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই পাশে একটি লোগো নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা লোগো আমি আগেই একটি ডিজাইন করে রেখেছি। আমরা এখান থেকে ফাইলে গিয়ে ওপেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটি লোগো আমার আগে ডিজাইন করে রেখেছি। তো এই লোগোটি কীভাবে ডিজাইন করেছি এটার জন্য কিন্তু একটি ভিডিও আছে, ঠিক আছে, খুব সহজভাবে দেখানো হয়েছে কীভাবে এই লোগোটি তৈরি করা যায়। তো আমরা এটিকে ড্রাগ করে আমরা এটার উপর ছেড়ে দিলাম। এটা ছেড়ে দিলে কন্ট্রোল টি চেপে এটাকে আমরা ছোট করে, ঠিক আছে, ইন্টার চেপে বক্সটি উঠিয়ে দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমরা এই ছবিটিকে এই বর্ডারটিকে আমরা একটি এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে আমরা এই জায়গাটাতে দিয়ে দিলাম। আমরা কিবোর্ডের আপ ডাউন এগুলো দিয়ে এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা এই এই বর্ডারটা এর উপর রাইট বাটনে ক্লিক করে এটা সিলেক্ট করে আমরা এদিকে নিয়ে আসলাম একটু, ঠিক আছে, কিবোর্ডের লেফট এরো চেপে এটা আর একটু উপরে নিয়ে গেলাম, ঠিক এই পজিশনে। আচ্ছা, এখন আমরা যেটি করবো এটা ইচ্ছা করলে আরেকটু ছোটো করতে পারি। কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু ছোটো করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। আচ্ছা, এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে নিচে যে একটা ডিজাইন আছে এটি তৈরি করব। এটি তৈরি করার জন্য আমরা চলে যাব পেন টুলে। পেন টুলে যা গিয়ে আমরা ঠিক এই জায়গা থেকে
আমরা এটা জুম আউট করে নিলাম এই পর্যন্ত এইভাবে। এরপর কিভাবে পেন টুল দিয়ে সিলেকশন তৈরি করতে হয় এটার জন্য বন্ধুরা আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। এরপর কন্ট্রোল ইন্টার দিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন চেপে ইন্টার চাপবো। এখন আমরা এই জায়গাটাতে যে কালার দিতে চাই এই জায়গা থেকে সিলেক্ট করে ইন্টার চেপে কিবোর্ড থেকে অল্টার চেপে ব্যাক স্পেস বা ডিলিট চাপলেই এই কালারটি এখানে বসে যাবে। ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি উঠিয়ে দিলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে, আমরা দেখুন বন্ধুরা এই জায়গাতে একটি সিলেক্ট প্রধান শিক্ষক এবং এখানে একটি সিগনেচার আছে। তো এটি দেওয়ার জন্য আমি আগেও একটি আগেই একটি সিগনেচার স্ক্যান করে রেডি করে রেখেছি। আমি সিগনেচারটি ওপেন করলাম এবং এটা ড্র্যাগ করে, সরি, আমি মুভ টুল নিয়ে এটা ড্র্যাগ করে এখানে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের ডিজাইনটার তৈরির কাজ শেষ। এখন আমরা যেটি করব, আমরা লেখা লিখব। ঠিক আছে, এখানে আমরা স্কুলের নাম লিখব। এই টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পরে আমরা এখান থেকে অবশ্যই বাংলা বাংলা সিলেক্ট করব। এখানে বোল্ড আর ফন্ট সাইজ 18 রেখে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমরা এখান থেকে কোন কালারে লিখতে চাই এই কালার আমরা দিয়ে দিব। তো বন্ধুরা কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে, কোন কালারের সাথে কোন কালার ব্যাকগ্রাউন্ড থাকে, কোন ব্যাকগ্রাউন্ড থাকলে টেক্সট কালার কী কালার দিতে হবে, দিলে এটা খুব ফুটবে, মানে একদম ক্লিয়ার দেখা যাবে, এটার জন্য আমরা এই যে কালার ম্যাচ নামে একটি ভিডিও তৈরি করব। দেখুন এখানে একটু আমি মাঝখান দিয়ে আরেকটা বিষয় দেখাই। এখানে দেখুন কালার ম্যাচের একটা চার্ট আছে। রেডের সাথে যদি লাল কালারই রেড ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় যদি রেড কালার দেন তাহলে পোর হবে, অরেঞ্জ যদি রেডের সাথে দেন পোর হবে, ইয়েলো যদি রেডের সাথে দেন তাহলেও ব্যাকগ্রাউন্ড যদি ইয়েলো থাকে আর টেক্সট যদি রেড দেন তাহলে গোট হবে। তো এখানে কোন কালারের সাথে কোন কালার দিলে ভালো হয় এরকম একটি ভিডিও আমরা তৈরি করব অন্য একটি ভিডিওতে। তো আমরা যেটি করছিলাম এখন আমরা লিখব, বাংলা সিলেক্ট করার পরে অবশ্যই খেয়াল রাখবেন এখান থেকে যেন ভিজু অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, কন্ট্রোলটার ভিডিও করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। এখন আমরা লিখব, সরি, এখন আমরা লিখলাম লেখার পরে আমরা এটি মাঝামাঝি দিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে এটা রিসাইজ করে নিতে পারেন। আমরা রিসাইজ করে নিলাম এবং আপ এরো কিবোর্ডে এরো কি চেপে এটাকে ঠিক জায়গায় বসাতে পারেন। এরপর আমরা আবার টেক্সট টুল নিলাম, এখানে আবার ক্লিক করলাম, এখানে এবার ফন্ট সাইজ একটু ছোট রেখে 12 রাখলাম। এখানে লিখলাম স্থাপিত 2010 ইং। এখন এটাকে আমরা মাঝামাঝি বসিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করুন আপনারা যদি এখানে এই সাদা কালার যেহেতু দিয়েছি, সাদা কালারটা দিতে চাইলে আমরা এই জায়গাটাতে সাদা কালার রেখে আমরা অল্টার চেপে ধরে এই এই লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় অল্টার চেপে ধরে ডিলিট চাপলেই সাদা হয়ে যাবে। কিন্তু এরপর আমরা এখানে লিখব ছাত্রছাত্রীর আইডি কার্ড, এটা লেখার পরে মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে এটা ঠিক জায়গাতে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে নাম লিখব। ঠিক আছে, নাম লেখার জন্য আমরা আবার টেক্সট টুল নিলাম, আমরা এখানে নাম লিখব, এখানে কালার নিয়ে নিব অবশ্যই, ওকে করলাম, ফন্ট সাইজ একটু বাড়িয়ে নিই আমরা, এটা এখানে মুভ টুল নিয়ে আমরা এটা মাঝামাঝি বসে দিয়ে কন্ট্রোল টি চেপে এটাকে ইচ্ছা করলে আপনারা কন্ট্রোল রিসাইজ করে নিতে পারেন। অল্টার শিফট চেপে এইভাবে সাইড থেকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, আর একটু ছোট করে দিই। আচ্ছা, তো বন্ধুরা আমরা ছবিটি বসিয়ে নিই। তো আমি আগে বলে রাখি বন্ধুরা, আমরা যেহেতু এখানে স্ট্যাম্প সাইজ ছবি বসাবো, আমি একটি স্ট্যাম্প সাইজের ছবি আগে তৈরি করে রেখেছি, এটি আমরা ফাইলে গিয়ে ওপেন করছি। তো কীভাবে স্ট্যাম্প সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় এটি আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। তো আমরা এটিকে ড্র্যাগ করে, ঠিক আছে, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ঠিক এইখানে মাঝামাঝি বসিয়ে, আমরা কন্ট্রোল শিফট লেফট সেকেন্ড ব্রেকেট চেপে
এটা পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে। বন্ধুরা এটা কিবোর্ডে অ্যারো কি চেপে ঠিক জায়গায় বসিয়ে দেবেন। এখন আমরা লেখাগুলো লিখছি, এখানে লিখব শ্রেণী, ট্যাব দিয়ে দুইটা ট্যাব দিলাম বন্ধুরা, ঠিক আছে, দুইটা ট্যাব দিয়ে কলন দিয়ে এখানে আমরা লিখব ষষ্ঠ, ষষ্ঠ লিখে রুল লিখব 01। এরপরে এটাকে আমরা এই লেখাটিকে যেহেতু চারটে লাইন হবে, আমরা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল অল্টার চেপে ড্রাগ করে এটাকে আমরা শিফট চেপে ধরে শিফট পরে চাপবো, ঠিক আছে। এভাবে আবার খেয়াল করুন বন্ধুরা, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে, কন্ট্রোল অল্টার চেপে ধরে এভাবে ড্রাগ করবেন, পরে শিফট ধরবেন, ঠিক আছে, যাতে সোজা হয়। দুইটা হলো, আরেকটা হবে কন্ট্রোল অল্টার চেপে ড্রাগ করে এভাবে নিচে নিয়ে আসবেন, শিফট চেপে ধরবেন। এখন যেহেতু এই কালার এগুলো কালো কালার হবে, আমরা আমি আগেই এই কাজটি করে নিলে ভালো ছিল। আমি এটা সিলেক্ট করে এখানে কালো কালার রেখে অল্টার চেপে ধরে ডিলিট দিলাম, ঠিক আছে। এখানেও এটাও সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে ডিলিট দিলাম, এটাও রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করে অল্টার চেপে ধরে ডিলিট দিলাম, ঠিক আছে। এখন আমরা লিখবো নিচেরটাতে লিখব পিতা, এখানে লিখব পিতা, ঠিক আছে। এখানে লিখব মুভ টুল নিয়ে আবার এটা সিলেক্ট করে এখানে লিখব ঠিকানা, যদি ওইদিকে চলে যায় আমরা এখানে ক্লিক করে একটু ব্যাক স্পেস দিয়ে দেবো। এরপর আমরা এখানে আবার টেক্সট টুল নিয়ে এখানে লিখি, যেমন কামাল হোসেন। এরপর এখানে লিখব মাধবদী রশ্মিদি। আচ্ছা, আমরা এভাবে সিলেক্ট করে এগুলো একটু এদিকে দিয়ে দিতে পারি, সিলেক্ট করে একটু এদিক দিয়ে দিলাম, সিলেক্ট করে একটু এদিকে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন যেটি করবো সেটি হচ্ছে, দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই লেখাটা কিন্তু বেশি স্পষ্ট, তো এটা করার জন্য আমরা এই লেখাটাকে রাইট বাটন, এর উপর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে আমরা চলে যাব লেয়ার, লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন। এখানে গিয়ে আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করে আমরা সোজা ওকে করে দেবো, ঠিক আছে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি, এইভাবে করে তুলে দিলাম। ঠিক একইভাবে লেখাটা স্পষ্ট বোঝা যাওয়ার জন্য এখানে আবার ক্লিক করবো, এটা নিচের লেখাটা রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম। এরপর লেয়ারে গিয়ে, লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে ওকে করে দিলাম, জাস্ট একইভাবে এটাকেও আমরা একই কাজ করবো, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে আমরা লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো ওকে, ঠিক আছে। একইভাবে এটাও লেয়ারে গিয়ে, লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো ওকে। তো বন্ধুরা যদি এখানে ড্রপ শ্যাডো দিলে মাইর খেয়া যায়, আমরা আনটু দিয়ে দিলাম, ঠিক আছে, এইভাবেই ভালো থাকে। তো বন্ধুরা এই যে নিচে প্রধান শিক্ষক লেখা আছে, এটা লেখার জন্য আমরা এখানে টেক্সট টুল নিব, আমরা এখানে ক্লিক করে আর ফন্ট সাইজ ছোট করে দিলাম 10 দিলাম, প্রধান শিক্ষক লিখে দিয়ে মুভ টুল নিয়ে এটা অ্যারো বাটন চাপিয়ে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে একটু উপরে দিলাম, উঠিয়ে দিলাম, আর এটা একটু উপরে উঠিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আইডি কার্ড কিন্তু ডিজাইন হয়ে গেছে। এটাকে সেভ করার জন্য আমরা, যেহেতু এগুলো সব আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার আছে, এটা আপনারা যেহেতু একটা একটা আইডি কার্ড তো হয় না, ঠিক আছে, তো এটাকে পিএইচডি অবস্থায় রেখেই যাতে ছবি ছবি চেঞ্জ করতে পারবেন বারবার, এইভাবে ছবি ডিলিট করে, ঠিক আছে, ছবি ছবির লেয়ার ডিলিট করে দিলেন এখান থেকে, যেহেতু এই যে এই জায়গা থেকে ছবির লেয়ার ডিলিট করে আপনারা অন্য আরেকজনের ছবি বসিয়ে নাম চেঞ্জ করে এভাবে কার্ড তৈরি করবেন। আর সবশেষে প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কন্ট্রোল শিফট ই চেপে অ্যাডজাস্ট করে ফাইলে গিয়ে সেভ অ্যাজ দিয়ে ফাইলটা সেভ করে দেবেন, ঠিক আছে। এখান থেকে অবশ্যই যেন জেপিজি থাকে, ঠিক আছে। তো আপনার লোকেশনে এখানে যেখানে সেভ করতে চান, আইডি কার্ড অ্যান্ড আইডি বা ওর নাম লিখে জান্নাতুল, নাতুল এরদাউস লিখে সেভ করে দিলাম ওকে। তো বন্ধুরা দেখুন আমাদের আইডি কার্ডটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।